আর এটা কিন্তু আপনার কিলেস চাবি পুসি স্টার্টার, খুবই ভালো কন্ডিশনের তেলের গাড়ি। বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন, চেয়ারম্যান আছেন, কমিশনার আছেন, মেম্বার আছেন, তাদের জন্য কিন্তু এই গাড়িটি খুবই খুবই ভালো হবে। আর এই গাড়িটার ইঞ্জিনটা কিন্তু একবারে সুপার কন্ডিশনের ইঞ্জিন। আপনি আসলে যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে, এই গাড়িটা কিন্তু আশা করি আপনার টয়োটার মধ্যে যতগুলো ব্র্যান্ডের গাড়ি হয় তার মধ্যে কিন্তু সব গাড়ি খুবই খুবই ভালো হয়ে থাকে। বাট বাংলাদেশে দেখা যায় হচ্ছে এলিয়ন, প্রিমিও, এক্স করলা, জি করলা, আইএসটি, ভিটস, এইসব গাড়িগুলো বেশি দেখা যায়। বাট টয়োটা যে রাশ আছে এটা তেমন একটা দেখা যায় না। তো এই গাড়িটা হচ্ছে একটি এসইউভি গাড়ি। সাধারণত এসইউভি গাড়িগুলো কিন্তু আপনার 1800 সিসি, 2000 সিসি হয়ে থাকে, বাট এই এসইউভিটা মাত্র 1500 সিসি। তো অনেকেই আমরা হয়তোবা বছরে 2000 সিসি বা 1800 সিসি গাড়ির জন্য প্রচুর পরিমাণে আপনার এআইটি দিতে হয়, মানে 60,000 টাকার মতো বছরে রিনিউ খরচ লাগে। বাট যেহেতু এটা আপনার 1500 সিসি, এই জন্য কিন্তু এটার খরচ মাসে অথবা বছর শেষে লাগবে হচ্ছে আপনার 32,000 টাকার মতো। মানে একটা সেডান গাড়ি বা একটা 1500 সিসি গাড়ি যেটা খরচ সেই টাকাটাই লাগবে। তো এসইউভি গাড়ি অনেকে আমরা হয়তো এই বছরের খরচের জন্য কিনি না, বাট এটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এই গাড়িটা কিন্তু জাস্ট আপনার বছরে 32,000 টাকার মতো খরচ আছে। তো আপনারা কিন্তু যারা এসইউভি নিতে যাচ্ছেন, টাকার জন্য নেন না, তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম গাইজ, ইস নুমান ফ্রম নুমান ব্লগস। এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন, দরকার লাগবে না, লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা বাংলাদেশ সাধারণ মানুষের বাইরে কোথায় বসে আমার ভিডিও দেখতেছেন, বর্তমানে আপনারা কোন গাড়ি চালাচ্ছেন, নেক্সটে কোন গাড়ি কিনতে ইন্টারেস্টেড, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করব। সো গাইজ, আজকে আমি আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটার রাশ 2006 মডেল, রেজিস্ট্রেশন এর হচ্ছে 2010, পেপার্স আপ টু ডেট আছে এবং এটা কিন্তু একটা তেলের গাড়ি এবং একটা এসইউভি গাড়ি। তো গাইজ, এই হচ্ছে আপনার গাড়িটা, দেখতে পাচ্ছেন এসইউভি গাড়িটা। তো এটা হচ্ছে গ্রে কালার, আপনারা হাইওয়ে ইন সিটিতে খুব ভালোভাবে কিন্তু এই গাড়িটা ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি। তো আমি একেবারে প্রথম থেকে দেখানো শুরু করি। তো টোটাল গাড়ির কন্ডিশন কিন্তু একেবারে সুপার। টুকটাক কিছু টাচ আপের কাজ আছে যেগুলো আমি দেখিয়ে দিব এবং ওইগুলো আপনাদের করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ঘ, 11 সিরিয়ালের একটি গাড়ি এবং সামনে দেখতে পাচ্ছেন বাম্পার, খুবই বড় একটি বাম্পার লাগানো হয়েছে। সাধারণত এসইউভিতে এই ধরনের বাম্পার লাগিয়ে থাকে মানুষ। তো খুবই সুন্দর একটি গাড়ি। আর এই গাড়ির যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা গ্লাসই হচ্ছে অরিজিনাল এবং সামনে হচ্ছে আপনার প্রদর্শন হেডলাইট পেয়ে যাচ্ছেন। তো এই গাড়িটা মূলত একজন ডাক্তার সাহেবের গাড়ি এবং তেলের গাড়ি। তো আপনারা ভালো করে জানেন ডাক্তার সাহেব বা তেলের যে গাড়িগুলো হয়ে থাকে কত ভালো হয়ে থাকে। তো এই পাশে কিন্তু একেবারে ফ্রেশ, টুকটাক কিছু স্ক্র্যাচ আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে একটু হালকা স্ক্র্যাচ, এগুলি স্ক্র্যাচ। তো যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, ছোটোখাটো স্ক্র্যাচ থাকবে, বাট এটা কিন্তু আপনাদের কমপ্লিট করে দেওয়া হবে। সো রিড হওয়ার কিছু নেই, আপনারা কিন্তু ভিডিওতে যতটা ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছেন তার থেকেও অনেক অনেক ফ্রেশ গাড়ি কিন্তু আশা করি আপনারা যখন এটা দেখতে আসবেন পাবেন। আর গাড়ির যতগুলো চাকা আছে সবগুলো চাকা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ। আমি যদি একটু সামনে থেকে দেখাই, দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ চাকা। আর এটা কিন্তু আপনার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট, কারণ এই চার চাকা দিয়ে আপনারা আগামী 4-5 বছর অনায়াসে চলতে পারবেন। তো এটা কিন্তু আপনাদের একটা মানে চাকা একটা এক্সট্রা খরচ, তো এটা কিন্তু আপনারা বেঁচে গেলেন। অনেক সময় সেকেন্ড হ্যান্ড গাড়িতে চাকা একটা ভালো থাকে না, আপনার 2 মাস পর চাকাগুলো চেঞ্জ করতে হয়, তখন 10,000-20,000 চলে যায়। বাট এটা কিন্তু আপনার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট, আপনারা কিন্তু নতুন চাকা পেয়ে যাচ্ছেন। এই পাশে টুকটাক একটু স্ক্র্যাচ আছে, মানে একটু কোনো বাচ্চা ছেলে বা কোনো কেউ এখানে একটু দাগ টাক দিছে। তো এগুলো কিন্তু টাচ আপ করে দেওয়া হবে, জাস্ট এই ছোটোখাটো স্ক্র্যাচ। আর এর বাইরে কিন্তু ফুল বডিতে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো কিছুই নাই। আমি তারপরও আপনাদের একটু সামনে থেকে দেখাই দিই। যেমন এখানে কিন্তু কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো কিছু নেই, জাস্ট একটা হয়তো বা কোনো জায়গায় রেখে দিয়েছিলো, এটা দুষ্টমি করে ওকে একটু টান দিয়ে দিছে। তো এটা কিন্তু আপনাদের করে দেওয়া হবে, যখন আপনার গাড়িটা দেখতে আসবেন ইনশাল্লাহ এই প্রবলেমটা আপনারা আশা করি পাবেন না, মানে অ্যাজ ইট ইজ ফুল গাড়িটা আপনারা একদম 100% ফ্রেশ পাবেন। My eyes are bloodshot red. Damn, I wanna see the sunshine. কিন্তু একেবারেই 100% ফ্রেশ, পিছনে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নাই, শুধুমাত্র আপনার ডান পাশে একটু স্ক্র্যাচ ছিল।
আর এটা যে স্পেয়ার চাকাটা এটা কিন্তু এই যে পিছনে রাখা হয় মানে জিপ গাড়িতে যে ধরনের ওইভাবে রাখা হয়, তো খুবই সুন্দর একটি গাড়ি কিন্তু। বিশেষ করে যারা একটু হাইওয়েতে চলাফেরা করেন বা গ্রামে যারা চেয়ারম্যান আছেন মেম্বার আছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন, বা যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা খুবই খুবই ভালো লাগবে। যদি দেখেন পিছনে কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস আছে দেখতে পাচ্ছেন, হিউজ পরিমাণে স্পেস, এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা লাগেজ বা ওয়েট ক্যারি করতে পারবেন। আর আপনারা যদি চান সিএনজি করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখানে কিন্তু হিউজ পরিমাণে স্পেস আছে, এবং এই বিটগুলো যদি দেখাই, আসলে বিটগুলো দেখানোর কিছুই নেই, খুবই সুপার কন্ডিশন একটি গাড়ি। যে নিবেন 100% জিতবেন, আর যদি আপনাদের ভালো ভাগ্য হয়ে থাকে অবশ্যই এই গাড়িটা আপনার হবে। তেলের ইঞ্জিন, তো তেলের ইঞ্জিন সাধারণত ভালোই হয়ে থাকে এবং সুপার ভালো হয়ে থাকে। আর এই গাড়িটার ইঞ্জিনটা কিন্তু একবারে সুপার কন্ডিশনের ইঞ্জিন। আপনি আসলে যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে এই গাড়িটা কিন্তু আশা করি আপনার হবে। এবং আমি আর একটা জিনিস সাজেস্ট করবো, আপনার যখন একটি গাড়ি কিনতে আসবেন অবশ্যই ড্রাইভার বা মিস্ত্রি নিয়ে আসবেন না, ওনারা এসে ম্যাক্সিমাম টাইমে যারা বিক্রি করবেন তাদের কাছে এক্সট্রা টাকা চায় যে আমি টাকাটা দিবেন 10,000 বা 20,000, আমি আপনার এই গাড়িটা সেল করে দেবো। তো এই জিনিসটা করবেন না, কারণ ওই টাকাটা কিন্তু আপনার পকেট থেকে যাবে। আর আপনারা একটা জিনিস গ্যারান্টি পাবেন যে আমি ইনশাল্লাহ এখন থেকে যেসব গাড়িগুলো দিব এবং আগে যতগুলো গাড়ি দিয়েছি কোনো গাড়িতে আপনার ইঞ্জিন চেসিস এবং গাড়ির পেপারসে কোনো ধরনের কোনো সমস্যা আশা করি পাবেন না, এবং সামনেও আপনারা পাবেন না। ইন্টেরিয়র হচ্ছে আপনার ব্ল্যাক, আর এটা কিন্তু আপনার কিলেস চাবি পুশ স্টার্টের। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা প্রতিটা গ্লাস এখান থেকে ওঠানামা করাতে পারবেন, এবং সেন্ট্রাল লক কিন্তু এখানে আছে। সো এই হচ্ছে মোটামুটি এই পাশের অবস্থা। তো আমরা একটু ভিতরে বসে দেখিয়ে দিচ্ছি বাকি কন্ডিশনগুলো। আর এখানে হচ্ছে আপনার এই যে লুকিং গ্লাসটা, এখানে জাস্ট সুইচটা অন করলে লুকিং গ্লাসটা বন্ধ হয়ে যাবে আবার খুলে যাবে। আর এই হচ্ছে স্টিয়ারিং, এই হচ্ছে আপনার মিটার। আর গ্যাস মিটারটি একটু অন করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে মাত্র 68,000 কিলোমিটার চলছে। আর এটা কিন্তু অরিজিনাল, কোনো ধরনের কোনো টিউনিং করা হয় নাই, খুবই কম কিন্তু চলছে। আর এসব গাড়ি পাওয়া কিন্তু আসলে খুবই ভাগ্যের ব্যাপার, এত ভালো কন্ডিশনের গাড়ি। আর এই যে ডিভিডি প্লেয়ারটা আছে এটা চেঞ্জ করে দেওয়া হবে, এটা এখন ভাঙা আছে, এটা আপনারা যখন আসবেন এটাকে আপনাকে নতুন একটা লাগিয়ে দেওয়া হবে। আর এই হচ্ছে আপনার গিয়ার, এখান থেকে আপনার গিয়ার শিফটিং করতে পারবেন। আর এই প্যানেলটা কিন্তু খুবই সুন্দর, যদি আপনাদের একটু দেখাই, অন্যান্য এক্সকর্ল এলিয়ন প্রিমিয়তে যে ধরনের দেখা যায় ওখান থেকে কিন্তু একটু ডিফারেন্ট। আর এখান থেকে আপনারা এসি অপারেট করতে পারবেন। এই হচ্ছে এসি ভেন্ট, এসি ভেন্টটা দেখতে খুবই আকর্ষণীয়, এটা হচ্ছে এসি ভেন্ট। এবং এখানে একটি বক্স আছে, এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটি আপনার বক্স আছে, এখানেও প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার আর্মরেস্ট, এখানে আপনি চাইলে হাত এমনি রাখতে পারবেন, যারা ড্রাইভার এখানে বসে কিন্তু খুব সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন। আর এখানে আপনার একটি গ্লাস আছে, আয়না আছে। আর এখানে হচ্ছে আপনার সানগ্লাস বা চশমা থাকলে এখানে আপনি চাইলে রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার রুম লাইট। সো এই হচ্ছে মোটামুটি ফ্রন্টের অবস্থা। আর গাড়ির পিছনে যদি দেখাই, পিছনে দেখতে পাচ্ছেন সুদৃশ্য স্পেস আছে। আর এটা এখানে কিন্তু আপনারা তিনজন মোটামুটি স্বাস্থ্যবান লোক অনায়াসে কিন্তু বসতে পারবেন, প্রচুর পরিমাণে কিন্তু স্পেস পিছনেতে আছে। তো গাইস এই ছিল গাড়িটা, গাড়িটির কন্ডিশন কিন্তু খুবই সুপার কন্ডিশন, মানে এক কথা অসাধারণ একটি কন্ডিশনে আছে। আর যেহেতু এটি একটি তেলের গাড়ি, তো তেলের গাড়িতে সাধারণত ভালো হয়ে থাকে, কারণ যারা তেলে গাড়িগুলো চালান সিএনজি করেন না তারা কিন্তু ওইভাবে গাড়িগুলো মেনটেন করে থাকেন। এবং যেহেতু এটা একজন ডাক্তারের গাড়ি, আর আপনারা ভালো করে জানেন যারা ডাক্তার আছেন বা আর্মি পার্সন আছেন তারা কিন্তু গাড়িগুলো খুব ভালোভাবে মেনটেন করে থাকে, তো এই গাড়িটা কিন্তু খুবই ভালোভাবে মেনটেন করা হয়েছে এবং গাড়ির বর্তমান কন্ডিশন কিন্তু খুবই খুবই ভালো আছে। আপনারা যখন আসবেন দরজা টরজা ধরবেন দেখলেই বুঝে যাবেন যে আসলে গাড়িটা খুবই কম ইউজ হয়েছে এবং খুবই ভালোভাবে কিন্তু মানে মেনটেন করে ইউজ করা হয়েছে। তো এখন আসি প্রাইজে, এই গাড়িটার প্রাইসটা হচ্ছে 10,80,000 টাকা, আর এটা অলমোস্ট ফিক্সড। তো স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সের নিচে আমি মালিকের নাম্বার দিয়ে দিব, যে কোনো করার জন্য তাকে ফোন দিতে পারবেন এবং সকাল 10টা থেকে রাত 8টার ভিতরে ফোন দিবেন। এবং গাড়িতে টুকটাক কাজ আছে, কিছু টাচ আপের কাজ আছে, এই কাজগুলো কিন্তু বর্তমানে উনি এটা আপনাদের করে দিবে। সো এই সব কিছু মিলেই কিন্তু প্রাইসটা চাওয়া হয়েছে।